গুড মর্নিং গাইস, আজকে আমার গলাটা হয়তো তোমার ভাই একটু ভারী ভারী লাগছে, কারণ আমার গলাটা না কালকে এক্সারসাইজ করার পর মানে এমন ঘেমে গেছি, গলাটা খুব ব্যথা করছে, জানো জানো না? আমার টিটা দেখাবো, দেখাবো, খুব ব্যথা। জলটা খেয়েছো? এখনো খাইনি। মানে হঠাৎ করে, আমি জানি আমি ঘাম হলেই আমার কষ্ট হবে, কিন্তু এক্সারসাইজ তো করতে কি নিচেটা রাখা না, এখনো খাইনি। কি আনন্দ আমার মেয়ে পেয়েছে! এই সবগুলো, এইগুলো পটল গুলো দেখাও। দেখো করতে পারবি, তোমার কাছে দুটো ছিল, দুটো আজকে আমার কত, একটা ছেলে আর কতগুলো মেয়ে, এই ছোট্ট বাচ্চা, এটা ওর গার্লফ্রেন্ড আর সব বন্ধু। এখনো বিছানা তুলে নিয়ে সবাই জাস্ট উঠেছি 8টার সময়, শেষ হয়ে আমাদেরকে দুধ জল দিলাম। বিদা বিছানা তোলা হয়ে গেছে, সোপাটুপো ঝাড়িনি, সুষমা এসে করবে। আর দুধ গরম করলাম, এই কর্নফ্লেক্স ভেজালাম, রান্নাঘর সব বাসনপত্রগুলো ছিল সব তুললাম। যা আয় দেখি নিয়ে, আয়। আরে আমি টেবিলে তোকে খাওয়াবো তো, টেবিলে আয়। না যে দুটো সে দুটোই ছেলে পুতুল চলে এসছে, ছেলে পুতুল যায় মা বায়না মাথা খেয়ে নিচ্ছে, কালকে তোমার ভাই নিয়ে এসছে। ওদেরকে আবার বিয়ে দেবে, এটা এমনি এমনি বসার পুতুল নাই, লুচি করবি, লুচি আর মাংস কষা। পূর্ণিমাও ছিল না, পূর্ণিমাও তো না, কি জানি মাথা মুন্ডু আমার, এইসব না এমনি ভয় লাগে জানো, শঙ্খ বাজছে, এসব ভূত আমার শিওর। আমি হাইওয়ে করবো না, তেল মেখেছ বিস্কুটটা খেলাম, এখন ও আসছে। চাই প্লিজ, চকলেট। হ্যাঁ
নিয়েছি পাগল কি নিয়েছে ফিশ তোমার সরে যাও সরে যাও পরে বলছি আজকে রান্না কি হতে চলেছে কিন্তু আমার একটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে আমি আগে মেয়ের চাল ভিজিয়েছি অর্থাৎ অসুবিধা নেই বা তোমাকে পরে বলছি শেয়ার করবো নিশ্চয় শেয়ার করবো পারফেক্ট আমার বর এখনই জাস্ট বললো বানাতে বুঝতেই পারছো কি হতে চলেছে আজকে রান্না হতে চলেছে সানডে মানে ধামাকা কিছু একটা রান্না লাঞ্চ অনেক দিন পর করব আমি এটা হোম মেডই বানাই মানে মানে বাড়ি যেটা বানানো হয় নর্মাল প্রসেসে আর দোকানে যেরকম নানা রকমের রিচ বানায় সেরকমই করি না আমার সব থেকে বাড়িতে আমার টেস্ট মনে হয় তো চলো চাটা বসে যাবে বিস্কুট খাওয়া হয়ে গেছে ওকে বিস্কুট দিয়ে দিয়েছি মেয়ে খাওয়া হয়ে গেছে মেয়ে এখন বয় ডল পেয়েছি তো বয়স আমার ঠান্ডা লেগে যাবে খুলে যাবে এটা খেলে এনার্জি পাবো না হলে আমি এনার্জিটা ঠিক পাচ্ছি না এই গ্রিন কফি বসানো হয়ে গেছে এখানে বাজারে চলে এসছে সব ধোয়া টোয়া করা শুরু হবে আর এখন একটু বসি বাটি সাটি বার করতে হবে সব সবজিগুলো সব ধোবে আমার ধোবে আমার দোকানটা খারাপ হয়ে গেলে একটা জিমের উল্টে চা ফা দিতে হবে মাস্ক পরে নাই তবে বাবি সিগারেট খাইতেছে বৈশা বৈশা বলছি এটারই এটারই কতটা করবে একশো স্পিন করি এক কেজি চাল আছে যতটা পারো করো এটাই একশো স্পিন করি তোমরা বুঝে গেছো যে আমি কি করতে চলেছি তার জন্য এত বড় সসপেনটা বার করেছি এটা আমার আজকের না এটা আমার বিয়ে মেয়ে হবার তার আগে কিনেছি 200 টাকা দিয়ে বুঝেছ তাই গাইস চলো শুরু করে দিই নালে দেরি হয়ে যাবে তাকে চাল ভেজাতে হবে হবে হ্যাঁ আমি একবারে পেশ বসাবো প্রেশারে বসে করে নেবো তারপর দেখো এই তিনটে ঠিক আছে আর দিও না চারটে
মাছ মাংস আমরা ধুয়ে ওই কন্টেনার করে ডিপ ফ্রিজে স্টোর করি সপ্তাহের মাছ এখানে রুই মাছ আছে তেলাপিয়া আছে আর আছে জ্যান্ত রুই গোটা জ্যান্ত রুই গোটা আর আছে তেলাপিয়া
আমার বড়ি সাথে এটিয়ে দিই আমি এত দিই না আবার বেশি জল কাটলে আবার ঠান্ডা ঠান্ডা লেগে যায় বেশি করে শীতকালে এখন সবজিগুলো কাটা হয় নি কেটে স্টোর করতে হবে বিনস বাঁধাকপি আছে কলা কলা বার করে রেখেছি বাবাই চেঞ্জ ও দেখেছিস তো ওটা একসাথেই এসছে এইভাবে চেঞ্জ করে বউ চেঞ্জ করছে কি অবস্থা তোমরাই ভাবো ওর কাণ্ড কারখানা Brown bread, banana. আগে আলুটা ভেজে নিয়েছি তারপরে মানে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ ছেঁটে করে দিয়ে তারপরে দিয়েছি টমেটো দিয়ে তারপরে দিয়েছি পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করব প্রেশারে ডাইরেক্ট করছি তারপরে মাংসটা দিয়ে দেব আর এখানে ভাতটা বসিয়েছি এখানে দিয়েছি এলাচ নুন একটু চিনি আর একটু অলিভ অয়েল দিয়েছি এটাকে লো টু মিডিয়ামে রেখে রেখে ভালোভাবে কষতে হবে ঢেকে ঢেকে কষতে হবে দেখো ভাতটা করে থালায় দুটো থালায় বেড়ে রেখেছি একদম ঠান্ডা হয়ে ঝরঝরে হয়ে যাবে তারপরে এই দেখো চিকেন মটনটা কষে কষে একদম তেল উঠে গেছে আরো কষব এখনো কিছু কষিনি এবার আমি স্টিমটা একটু হাই ফ্লেমে দিয়ে দেবো আর বেশি হয় না
তো কষে গেলে তারপরে আন্দাজ করে একটু জল দিয়ে সিটি দেব তারপরে আলু দিয়ে আরেকটা সিটি দিলে মাংস আমার রেডি হয়ে যাবে তোমাদেরকে যেমন যেমন মশলা দিয়েছি মটনে মাখিয়েছি আর আমি কিন্তু আর এক্সট্রা কোনো মশলা নিয়ে অ্যাড করিনি Mutton kasa ready. Ebar hobe biryani. Darun gondho beriyeche na. Chalo ready kori ebar. দেখো বিরিয়ানি সাজানো হয়ে গেছে উপরে বেরেস্তা বিরিয়ানি মশলা ঘি দিয়ে দিয়েছি আবার এটাকে সিলভার ফয়েল দিয়ে ঢেকে দেবো আমি তাওয়াটা একদম হিট করে নিয়েছি এবার আমি গ্যাসটা একদম লো করে দিয়েছি হ্যাঁ আর এই ফয়েল দিয়ে এই যে এই ফয়েল দিয়ে আটকে রেখেছি সিলভার ফয়েল এটাকে বসিয়ে দেবো বসিয়ে দিয়েছি এবার হতে থাকবে এটার উপরে একটু ভারী কিছু দিব সেটা সারাশি একদম মিডিয়ামে দিয়ে দিয়েছি একটু হয়ে গেলে বন্ধ করে সামিয়ে দেবো আর রান্নাঘর অবশ্যই দেখো চলো হ্যাঁ ঝেড়ে আবার নোংরা হয়নি সেরকম ওপরটা ওর ন্যাকড়াটা ঝেড়ে কেচে দিয়ে ওপর ফেতে দিয়েছে